এই যে অনিয়মটা হইছে বাস দিদালাই দের ও জাতি দেখতো স্যার দে বাসর ডলাই বিশ্বাস করতাম না এখন নিজে চোখে আল্লাহ দেখাইয়া বাসর ডলাই আল্লাহ দেখার কারণ আমরা এখানে 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 কোনো ডিসিশন হইছে না আপনারা লোক এখানে কাজ করছে ক্যামেরা বন্দি আছে এখন অস্বীকার করছেন কেন সকালে মিস্ত্রি আইসি ভাই অন্য একটা কাজ দৌড়াইতাম কাজ দৌড়াইছি ওয়েলকাম ভাই ছয় মাস ধরি খাম ফালাইল খাম দৌড়াও আমি গেছি কি টাউনও টাউনতে আইয়া দেখি যে ওলান ভিতরে একপুর জায়গা তো ইয়া উপরে ডালাই দিলার রোড বাস দিয়া ডালাই দিলার আগে উনতাম আমরা যে বাসর ডালাই বিশ্বাস করতাম না এখন নিজের চোখে আল্লাহ দেখাইয়া বাসর ডালাই আল্লাহ দেখার এই ইঞ্জিনিয়ার জলিল হাক্কু এর লেবার তার লেবার কাজ করতেছে কেন অস্বীকার করবে এখন এই মালগুলা ডকুমেন্টগুলো আমানতগুলা নষ্ট করতেছে আপনারা ক্যামেরা বন্দি করেন আপনারা এগুলা একটু পরে ইয়ে পাবেন না এই ইঞ্জিনিয়াররা নিয়ে যাচ্ছে সব মাল জাতীয় দেখো এটা কোন জায়গায় লাগতেছে এখানে মাল দেখো মেয়র সাহেব আসেন কাউন্সিলর আসেন আসে দেখেন আমি ২০ বছরের প্রতিনিধি এইরকম দুর্নীতি আমার জীবনে বল দেখি নাই এরপরে ইঞ্জিনিয়ার আমি নিজে ফোন দিছি ইঞ্জিনিয়ার কইরে ভাই আমি আইরাম জিনিসটা আমি দেখলাম ইঞ্জিনিয়ার সাহেব আসর আগে আমি আইসি আইয়া দেখি ডালাই শেষ ওর আমি মোবাইল ক্যামেরা মোবাইল দিয়ে লাইট মারিয়া দেখি বিজে ভিতর রয়েছে এক ফুট উপরে ছয় ফুট ডালাই ও আমি তার খাঁজ বন্ধ করাইছি খাঁজ বন্ধ করিয়া কইলাম তোমরা ইঞ্জিনিয়ারে আনাও তোমরা কাউন্সিলর ইলিয়াসে মামারে আনাও আনাইয়া কাম ধরো বাদে আমি বাজারও মানছে বেড়ছে বাজারও মানছে বেড়ার বাদে আমি কলাম ডালাই কুলুকা কুলিয়া ভিতর আনতা দেখুকা তখন তারা ডালাই কুলিয়া ভিতরে দেখে তারা ও দেখুকা ভিতরে দেখে এক ফুট জায়গা বাদায় বড় বাস দিয়া সানি বানাইয়া বাঁশ দিয়ে সানি বানাইয়া আর ডালাই দিয়ে ছয় ফুট দেখার এই পঁচস্ত দেখার ছয় ফুট আর ভিতর ওখানে এক ফুট হাজার হাজার মানুষ এই দিকে চলাচল করে একটা মানুষের কি বিবেক নাই যে এক ফুট জায়গা তো ভিতর জাম তো ইয়া ডালাই দিলার আমি মাননীয় মেয়র মহোদয় কাছে বিনীত অনুরোধ করলাম আপনি আগে দেইলি একবার আইতা আপনার না কারণে অনিয়ম সৃষ্টি হয়েছে আপনি সর জমিন আইয়া দেখুক কা এই এক ফুট দেখা তো ইয়া যেন তারা ছয় ফুট ডালাই দেয় ই সাহস তারা পাইছে কই মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন বাংলাদেশ গড়ার তৈরি করা এই সব মানুষের কারণে এই স্বপ্ন বাংলাদেশ বেতা যান আমি বিনীত অনুরোধ করাম বাজার ব্যবসায়ী স এই এই সতেরো মানুষের সামনে আমি বিনীত অনুরোধ করাম এই যে অনিয়মটা হয়েছে বাস দি ডালাই দেয় জাতি দেখতো স্যার কেন আমরা আমরা সিলেট শহর দশ ফুট নয় ফুট দেন তারা তোর সে পানি বন্ধ করতে হয় কেনে এইমাত্র সুর কন্ট্রাক্টর চোর ইঞ্জিনিয়ারের কারণে এই এই জাম তো ইয়া জামো মাঝে ডালাই দিলার আর কেন এই বাজার বাজার মাঝে ছয় ফুট জায়গা তো ইয়া ফানি ফানি বন্ধ করতে আমার শিকার হইতাম এইভাবে এক ফুট জায়গা তো ইয়া ডালাই তারা সামনে ভিতর দেখাইলার দেখাইয়া বুঝ দিয়া বিল তুলের মানে না মেয়র মহোদয় সাহেব আমি বিনীত অনুরোধ করাম আমি ২০ বছর মেম্বার প্রতিনিধি হিসাবে আপনার কাছে বিনীত অনুরোধ করাম আপনি সরজমিন ইয়া দেখেন এই ইলিয়াস কমিশন হিসাবে দক্ষ মানুষ এই দক্ষ মানুষ হইয়া অদক্ষ কাজ কেন হয় জাতি জানতো স্যার আপনার কাছে আমরা দেখছি সিলেট শহরে কোনো দিন ডুবে নাই সারা সিলেট শহর যে ডুবছে এর জন্য মেয়র দায়ী এবং মেয়রের প্রতিষ্ঠানের লোকজন দায়ী এই কন্ট্রাক্টরগুলো দায়ী কন্ট্রাক্টরগুলো চুরি চুরি করে এখন এই যে পানিতে ডুবলে সোফা নষ্ট হইলো এই হলো সেই হলো এটা দায়িত্ব টাকা কে দিবে মেয়র আমাদের জায়গার দাবাও দিবে না খাস সকাল থেকে ওরা আমরা দেখলাম কিন্তু কোনো রকম যে দুলুমরি যে করে এটা একটা প্রমাণ মিললো আজকে তারা নিজে এক ফুট জায়গা গেপ রাখি আর ছয় ফুট মাটালাই দেখাই যায় তোমার হাম করে যার গিয়া আমরা এলাকাবাসী আমরা মেম্বার সাহেবে ফলো করাই জায়গাটা ধরা পড়ছে আজকে যে দুর্নীতি যে ওর এরকম আমরা প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়া কিন্তু সুদা হয়তো হলে সুযোগ দিয়ে হারি সুদা হয়তো হলে তোমার খাজ দিয়ে হারি ছয় ফুট কোনটা দেখাই দেয় ছয় ফুট ডালাই করছি কিন্তু দেখা যায় বিতে দেখা জায়গা ফানি যে জায়গা আছে এক ফুট ছয় ফুট ডালাই দেখাই দেয় তারা বিভিন্ন জায়গায় যে কাজগুলো করছে এই কাজের মধ্যে প্রচুর অনিয়ম আছে সেগুলো আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি খতিয়ে দেখে এর সত্যতা পাবে এর সত্যতার একটা বাস্তব উদাহরণ
পূর্বে আমাদের এই ড্রেন করার পূর্বে এই বাজারে কিন্তু জলাবদ্ধতা তেমন হতো না, কিন্তু এই ড্রেন করার পরে এখন 10 মিনিট যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পুরো বাজার পানিতে সয়লাব হয়ে যায়, পুরো বাজার হাঁটু পানি হাঁটু পরিমাণ পানি হয়ে যায়। তো বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় মেয়র জনাব আরিফুল হক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি বিষয়টি যদি সরেজমিনে দেখে সত্যতা অভিযোগের সত্যতা উনি পাবেন। আমরা আসলে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ তো এই ওয়ার্ডে যেগুলো খাওয়া যায় আমরা তো দ্বারো কী করি বা দেখি, কিন্তু ই খামও আমরা অবগত নাই, আমরা কিছুই জানি না। আমরা সিটি করবো যখন খাজ খর হয় আমরা একটা ডিসিশন হয় যে ইঞ্জিনিয়ার বলতে এই কালভার্ট কিলা নয়তো, এই রড সেকশন কিলা নয়তো, এই সম্বন্ধে আমরা কোনোভাবে অবগত নাই। এগু কোনো ডালাই নাই, আমরা এই সম্বন্ধে কিচ্ছু জানি না। এই আমরা সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর মানছে যদি কোন থ্রুয়ে করছে আমরা কইতাম পারাম না, কারণ আমরা এখানে 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 কোনো ডিসিশন হয়েছে না খাজর আমরা এই কাজটা আমরা করার লাগে না সিটি না, আমরা জানি না এই 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 সম্বন্ধে আমরা জানি না। আমরা যে জিনিসটা বুঝতাম চাইলাম যে আমরা যদি কাজ করাই তা আমরা নিজস্ব সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং দেওয়া এই ড্রয়িং মোতাবেকে তারা কাজ করতো, যেহেতু আমরা সিটি কর্পোরেশন এই কালভার্টর কোনো আমরা ডিজাইন বা ড্রয়িং দিছি না, এই এই ক্রস কালভার্টর তে ইকানোর মাঝে মনোরকা এগু খুঁড়িয়ে আরও আমরা হৌ হৌ গুণ নিচে যাওয়া লাগবো, এই ময়লার মাঝে কোনো অবস্থাতে আমরা এলাম কোনো খাজ করাইলাম না হলে।